গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো সকাল এখন 8টা বাজে, 1টার সময় থেকে ভিডিওটা স্টার্ট করছি। কালকে রাতে একদম ঘুম হয়নি, তো ঘুমে চোখ ফেটে যাচ্ছে। তো চলো কাজকর্ম সেরে নিয়ে তারপরে একটু ঘুমাবো। তো এখন অনেক কাজ আছে, কাজগুলোকে সারি আর পরপর ভিডিও তোমাদের সামনে চলে এসছে। সেই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। যতটুকুনি পাচ্ছি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করছি। আর তোমাদের বারবার বলছি আমি এবছর এখানে আছি, অবছর ওখানে যাইনি। তো আর মেয়েটারও শরীর খারাপের জন্য আরও যাইনি। তো চলো সারাদিন কী করছে এটা আমাকে বলেছ যে দিদিভাই বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ বড় হয়ে যাচ্ছে, দেখি ডাক্তারও ডাক্তার দেখিয়েছি দেখি। তো চলো আগে কাজকর্ম সারি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং, তো সকালবেলা হয়ে গেছে, কাজকর্ম অর্ধেক সব সারা হয়ে গেছে, তোমার কাপড় কেচে রেখেছি, এবার মেলবো, হচ্ছে টিফিন করবো, তারপরে বাকি কাজ আছে আমি যাইনি এখন। আগাতে তো আগে জামা কাপড়গুলো মেলি বা ঘরের কাজ করলাম, বাসন তুললাম, বাসন মাজলাম, কালকে ছুটি। তো চলো আরও বাদ বাকি কাজগুলো সারি। তো ফাইনালি সব কাজকর্ম করে বাইরে ঘুরে এসে মেয়েকে দিলাম দুধ একটু ভাত দিয়ে খেতে। তো এখনও কিছু করে উঠতে পারেনি, তো এবার যাবো রান্নাঘরে, কী করবো না করবো ভাবছি। তো এখানকার হোলি দেখলাম, বড়ি হোলি আমাদের ওখানে বলো বা এই সব বলো সব থেকে ভালো হোলি খেলা হয়। তো সব কিছুরই এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। তো জীবনের প্রথম বোরিং দোলটা দেখতে পেলাম এখানে। তো আমাদের ওখানে কি হয়, আমাদের ওখানে তাও বাচ্চা কাচ্চারা দোল খেলতে বেরিয়ে যায়। এতক্ষণ তো মেয়ে আমার বোনের মেয়ে সব দোল খেলতে নেমে যেত, তো এখন সিচুয়েশান খুব আলাদা হয়ে গেছে। এবারে মানে এত বোরিং দোল, এত বোরিং দোল জীবনে আমি দেখিনি। কোনো কোনো কিছুরই আভাস বা কোনো কিছুরই কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখানে, যে আজকে দোল পূর্ণিমা বা কিছু কোনো কিছু নেই এখানে। তা যাক ছায়া, সবাইকে আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমা, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার পরিবারকে। তো সবাই খুব ভালোভাবে থেকো, দোল পূর্ণিমাতে খুব আনন্দ করো, খুব সাবধানে দোল খেলো, আর জ্বর সর্দি কাশি থেকে সবাই সাবধানে থেকো, এটাই বলবো। তো চলো আজকে সকালবেলাতে টিফিনে দুধ রুটি খাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলাতে কী খাবো। তো দুপুরবেলাতে আজকে কিছু ইচ্ছে করছিলো না, তো ওর খেতে ইচ্ছে করছিলো যে একটু মানে ঝাল ঝাল কিছু। এখনও দেখি কী করি, এখনও কিছু করিনি, করবো। তো আগে কী করি সেটা দেখি, আর কী না করছি সেটাও দেখছি। হ্যালো ফ্রেন্ডস, তো সকাল থেকে বসে বসে কী করবো কী করবো, তো রান্না বান্না কিছু না পেয়ে কারণ চিকেন তরকারি বাতি সব রয়ে গেছে বলে কিছু করিনি, দেখা যাবে কালকে কী করবো না করবো। তো আজকে সাতবেলা তো মেয়েকে স্নান করিয়ে ওকে একটু খাইয়ে দাইয়ে চলে এসেছে ভিডিও বানানোর জন্য। তো এটা নিয়েছি, তোমরা দেখেছো। তো চলো বানিয়ে নিই, তারপরে সারাদিন কী করবো বোরিং দিনে তোমাদের আমি জানাবো। যে খাওয়া দাওয়ার নিয়ে বসে পড়েছি, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো জামা কাপড় ভাঁজ করবো, এই জামা কাপড় পরে আছে, তো তারপরে কথা বলছি আসছি। শুভ দুপুর বন্ধুরা, তো ভর দুপুরবেলায় একটু বেরোচ্ছি আমি আর মেয়ে, ওকে নিয়েই যাচ্ছি একটু। চলো কিছু জিনিস বাকি ছিল ওটা নিয়ে আসতে আছি, বর বলতে কি 3:30 বেরোচ্ছি। তো জিনিসগুলো নিয়ে আসি, সকালে বেরিয়েছিলাম ওকে গ্যাস দিয়ে নিয়ে এলাম, কাজকর্মগুলো সেরে খেয়ে উঠতে উঠতে দুপুরবেলার দিকে বেরোনি কারণ সব রং টং খেলা, কিন্তু এখানকার রং খেলাটাও বোরিং, সবই বোরিং আর মানে সব কিছুই বোরিং। তো এখন যাচ্ছি একটু দোকানের দিকে, খুব দরকার। তো চলো আগে নিয়ে আসি, দেখি কোনো টোটো মোটো পাবো কিনা আজকে, তো মানে আজ আর কাল তো খুব রিক্সের বিষয়। তো চলো দৌড়াতে দৌড়াতে তো যাচ্ছি, দেখা যাক আজকে। তারপর সোমবার কী খোলা কী বন্ধ কিছু জানি না, তো বাইরে গেছি সকালবেলাতে কাজ মিটিয়ে না এসে, এখন গেছি এখন চলেছি, একটাও দোকানপাট খোলা নেই,
সব ক্লোজ, সব ক্লোজ, সব বন্ধ। তো কাল অব্দি কেউ কোথাও বাইরে না যাওয়াই ভালো। তো এখানেও সব বন্ধ, আজকে এমনি সোমবার, তারপর সব বন্ধ। ফালতু গেছি, ফালতু গিয়ে ঘুরে চলে এসেছি। তো মানে হয়রানি হলাম সব থেকে বড় কথা। তো চলো আজকে টোটাল ছুটি, পড়া ছুটি, সব ছুটি, এনজয় করো। আমার মেয়েকেও বলেছি আজকে টোটালি এনজয় করো, তুমি শুয়ে শুয়ে এনজয় করো, তোমার শরীর খারাপ। তো এই তো সময় চলে যাচ্ছে, তো চলো এখন আর আবার পরে কথা বলবো, কারণ এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। শুভ বিকাল বন্ধুরা। তো জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, একটু চা করে নিলাম, এখন দুধটা গরম করে চা খাবো, কারণ কাজকর্ম সারলাম, সেরে একটু চুলটা আসলাম, জীবনের প্রথম তো চুল আসাতেই ভুলে যায়। তো দুধটা গরম করে নিয়ে চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে রাতে আজকে আর কিছু করবো না, কারণ রাতের খাবারের মধ্যে আচ্ছা রুটি এখান থেকে নিয়ে আসবো, কিন্তু রুটি এখান থেকে নিয়ে আসবো তো বললাম, কিন্তু খোলা আছে কিনা জানি না, যদি খোলা না থাকে তাহলে ভাত খেয়ে নেবো। এই লাইটটা যে একটা লাইটে অন্য কোনো দোকান হয়, এই লাইটটা জ্বালালে তার দুটো লাইট জ্বললে পরে তাও বোঝা যায় যে না লাইট জ্বলছে। তো সকাল থেকে আজকে অনেক বক বক করলাম, ঠিক আছে কিছু কাজকর্ম করিনি, কিন্তু বক বকটা বেশিই করে ফেলেছি। তো জামা কাপড় গুছিয়ে নিলাম, ঘর দৌড়টা তো পরিষ্কার করে নিলাম, কারণ কালকে আমার কাজে নিয়ে আসবে না জন্যই। তো একটু ভালোভাবে তোমাদের সামনে চলে এসেছি, আর রং বলতে বোরিং রং খুব দেখলাম এখানে। তো এরকম বোরিং রং যেন কারো জীবনের চোখে না পড়ে। তো সত্যি কথা, আমি এরকম বোরিং রং খেলার কোনোদিনও দেখিনি, যে কোনো কিছু পাত্তাই নেই। আর যখন দোকানপাট এখানে সব জায়গাতে বন্ধ থাকে, এখানেও দোকানপাট দেখলাম বন্ধ আছে, কালকেও বন্ধ থাকবে। তো এই তো মেয়ে এখন শুয়ে আছে, মেয়ে এখন অনেকটা একটু ভালো আছে, আর ওই কথা বলছে ফোনে। তা আজকে পড়া ছুটি, তো এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে নিয়ে দেখি যে যদি রুটি দোকান করে থাকে রুটি নিয়ে আসবো, না হলে ভাত করে নেবো, গরম গরম ভাত খেয়ে নেবো। আর কালকেও দেখি চিকেন বা অন্য কিছু নিয়ে এসে করে দেবো। আর এই তো সকাল থেকে দিন এইভাবেই কেটে যাচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কখন রাত হচ্ছে, কখন কীভাবে দিন সময় কেটে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। তো এখানে এরকমভাবেই চলে যাই, ছোটো ছোটো ছোটোভাবে তোমাদের সামনে সব কিছু করি। আর কালকে তো সারাদিন আমার অনেক কাজ আছে, কারণ কাজে আমি আসবার ওজন আছে, কাজগুলোকে একটু এগিয়ে রাখলাম। তো জল আসলে, জল আসলে আমি একটু বাসনগুলোকেও ধুয়ে রেখে দেবো, কারণ কাজগুলো তাহলে এগিয়ে থাকে। তো সাতটার সময় জল আসবে, কাজগুলোকে একটু দুটো চারটে বাসন আছে, দুটো চারটে বাসনগুলোকে আমি ধুয়ে নেবো, তাহলে কাজগুলো একটু এগিয়ে থাকবে। সকালবেলায় খুব একটা করতেও ইচ্ছে করে না, কিছু বলতেও ইচ্ছে করে না ওর জন্য। তো এখন আমি একটু চা খেয়ে নিই, আর তোমরা সবাই খুব সাবধানে দোল খেলো, নিজেদের খেয়াল রেখো, কারণ রং থেকে রং খেলো, কিন্তু কথাতে আসে না যে রং থেকে দূরে নাই, মানুষ বদলানো রং থেকে সবসময় দূরে থাকা ভালো। তো তোমরা সেইটাকে বুঝে শুনে নিয়ে ভালোভাবে চলো, সেটাই আমি একটাই কথা বলবো। সবার জীবনের রংটা খুব ভালোভাবে থাকুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলে যেও না, বেল আইকনটা টিপতে ভুলে যেও না, পরপর 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 ভিডিও তোমাদের সামনে চলে আসবে, যেমন শর্ট তেমন বড় ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো টাটা, বাই বাই।